वेलकम टू माय चैनल केशला इजी वे टू लर्न। आज के आमी देखाबो जे फ्यूचर इंडिफिनाइट टेंसे वॉयस चेंज किभाबे करते हय। एखाने देखो आमी एकटा सेंटेंस नियेछि जेटा किन्तु फ्यूचर इंडिफिनाइट टेंस बा सिंपल फ्यूचर टेंसे रयेछे। उई शैल विन द मैच। सेंटेंसटा देखेई आमरा बुझते पारछि कि एटार सब्जेक्ट कोनटा। सब्जेक्ट होच्छे उई, शैल विल एटा तो फ्यूचर टेंसेर क्षेत्रे बसे। अच्छा वेटा होच्छे मेन वर्ब एवं द मैच एटा होच्छे ऑब्जेक्ट। ताहोले प्रत्येकटा टेंसेर क्षेत्रे मेन रोलटा कि छिलो जे ऑब्जेक्टटा सब्जेक्ट हये जाबे। ताहले ऑब्जेक्ट जदि सब्जेक्ट हय ताहले सब्जेक्टे प्रथमेई बसबे कि द मैच। एरपर एरपर कि आछे देखो, सब्जेक्ट बसार पर कि आछे शैल आछे। ताहले एई जायगाते आमि कि बसाबो, এই জায়গাতেও কিন্তু হয় আমাকে শ্যাল বসাতে হবে আর না হলে আমাকে উইল বসাতে হবে। শ্যাল কোথায় বসে সেটা তো আমি টেন্স পড়ানোর সময় বলে দিয়েছিলাম, তাও একটু বলে দিচ্ছি যে আই এবং উই এর ক্ষেত্রে হবে শ্যাল। যদি এই জায়গা থেকে সাবজেক্ট এইদিকে এসে আই অথবা উই হতো তাহলে এখানে শ্যাল হতো, কিন্তু যেহেতু এখানে আই অথবা উই এই দুটো জিনিসই নেই, আজকে দা ম্যাচ তাহলে ম্যাচের পর কখনোই শ্যাল হবে না, এখানে হবে কি উইল। The match will এর পর কি বসবে? এর পর বসবে কি বি, বি ই, বি বসবে। তারপরে বসবে ভার্বের past participle form। প্রত্যেকটা voice change এর ক্ষেত্রেই কিন্তু past participle form ভার্বের অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে ভার্ব কি ছিল win, win এর past participle form হচ্ছে won, win on on। তাহলে the match will be on। এরপর দেখো প্রত্যেকটা প্রত্যেকটার কাজই হয়ে গেছে, দা ম্যাচ হয়ে গেছে, শ্যালের বসেছে। আচ্ছা শ্যালের জন্য যেটা বসানোর দরকার সেটা বসেছে, মেন ভার্বে past participle form সেটা বসে গেছে। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে বাকি কি আছে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এদিকে এসে কি হবে? উই থাকলে হয়ে যায় আস, এবং অবশ্যই তার আগে বাই বসাতে হয়, বাই আস। তাই এই যে আমি সেন্টেন্সটা করলাম, ভয়েস চেঞ্জ করে দিলাম এটার, উই থাকলে আস হবে। আচ্ছা এই যে সেন্টেন্সটা আমি করে দিলাম, এর থেকে কিন্তু আমরা এর রুলটা বার করে নিতে পারি। তাহলে এর থেকে আমরা কি রুল বার করতে পারি? এক নম্বরে আমরা বলতে পারি যে অবজেক্টটা সাবজেক্ট হবে। আচ্ছা সাবজেক্ট হবে, হয়ে গেল। এরপর আমরা কি বলতে পারি? যে শ্যাল বি অথবা উইল বি হবে, শ্যাল অথবা উইল বি হবে। তিন নম্বরে আমরা কি বলবো? যে ভার্বের past participle form হবে, চার নম্বরে বলতে পারি বাই বসবে, আর পাঁচ নম্বরে বলতে পারি যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে এই হলো রুল যে অবজেক্টটি সাবজেক্ট হবে, শ্যাল অথবা উইল বি বসবে, ভার্বের past participle form বসবে, তারপরে বাই বসবে, এবং সবশেষে সাবজেক্টটি অবজেক্ট হবে। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। এখানে দেখো আমি দুটো সেন্টেন্স নিয়েছি, হি উইল গিভ হার এ গিফট। এই সেন্টেন্সে দেখো আমাদের কাছে কিন্তু দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে হার এবং আরেকটা হচ্ছে এ গিফট। তাহলে রুল অনুযায়ী আমরা যে কোনো একটা অবজেক্টকে সামনে নিয়ে আসবো, হয় হারকে সামনে নিয়ে আসবো, হারকে সামনে নিয়ে আসলে হবে সি, এবং অবশ্যই শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে, সি এর জন্য বসবে উইল, তারপর বসবে বি, তারপর বসবে ভার্বে past participle form গিভ গেভ গিভেন, তারপর যে অন্য একটা অবজেক্ট আছে এ গিফট সেটা বসে যাবে, তারপর বসবে বাই, এবং তারপর হি থাকার জন্য হবে হিম,
একই রকম ভাবে যদি আমরা এ গিফট কে প্রথমে নিয়ে আসি তাহলে প্রথমে হবে এ গিফট তারপর হবে উইল তারপর হবে বি তারপর গিভেন যেমন এটার ক্ষেত্রেও আছে ভার্বটার ক্ষেত্রেও বসে যাবে এবং তারপর এই জায়গাতে যে এ গিফট আমি লিখেছি এই জায়গাতে যদি আমি এ গিফট কে সাবজেক্ট করি তাহলে কিন্তু বাদ বাকি আরেকটা যে অবজেক্ট আছে সেটা হচ্ছে হার সেই হারটা কিন্তু এই জায়গাতে বসবে তারপর বসবে বাই হিম যেমন আছে সেরকমই বসে যাবে পরেরটা একটা সেন্টেন্স নিয়েছি ফাদার উইল সেন্ড মি এ ওয়াচ এই জায়গাতেও দেখো আমার কাছে কিন্তু দুটো অবজেক্ট রয়েছে একটা হচ্ছে মি আর একটা হচ্ছে এ ওয়াচ যদি আমি এ ওয়াচ কে সাবজেক্ট করি তাহলে হবে এ ওয়াচ উইল বি সেন্ডার পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ট এরপর যে অবজেক্টটা আছে অন্য অবজেক্টটা সেটা এখানে বসে যাবে মি এবং তারপর বাই ফাদার আছে ওটা ফাদারই বসে যাবে কিন্তু যদি মি কে সাবজেক্ট করি তাহলে কি হবে তাহলে এদিকে সেটা হয়ে যাবে আই এবং অবশ্যই মনে রাখতে হবে যে আয়ের পর কি বসবে আয়ের পর বসবে শ্যাল আই শ্যাল তারপর যেমন রুল অনুযায়ী বি সেন্ট এরপর কিন্তু বসবে এ ওয়াচ তারপর বাই আর তারপর ফাদার এখানে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো সেজন্য আমি কিছু এক্সারসাইজ দিয়েছি দেখো হি উইল লেন্ড মি এ পেন আই শ্যাল টিচ ইউ মাদার উইল টেল মি স্টোরি মাই ফ্রেন্ড উইল অফার মি আ জব শি উইল বাই আ বেবি ডল হি উইল ড্রাইভ এ কার এইগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো তাহলেই দেখবে তোমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ শিখে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যদি মনে হয় যে আমার চ্যানেলটিকে তোমার কিছু শেখার আছে তাহলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।